মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। গায়ে হলুদ চা হওয়ার পরে দাদাকে কি সুন্দর দেখতে লাগছে না? সত্যিই তাই। দেখো এই দিদি ভাই, জানো আমার যখন একবার জন্ডিস হয়েছিল তখন আমারও না সারা গা হাত পা এরকম হলদে হলদে হয়ে গেছিল, সেই কথা তোমাকে কি বলবো। মাধবী তুমি একটা কাজ করো, এবার থেকে যেটা ভাববে না সেটা বলার আগে কাউকে একটা জিজ্ঞাসা করে বলো, কেমন? কেন তুমি হাসছো? আমি কেমন বলবো? এত করে অষ্টমীকে বললাম তবু উনি এলেন না। কিরে দাদা কেমন লাগছে? তবে রে বৌরানী মা, তার মানে আমি ঠিকই ভাবছি আমার আয়ুষ্মানের সঙ্গে অষ্টমীরই বিয়ে হবে। এটা আপনি কি করলেন? ঠিক করলেন তো, আপনাকে বারবার করে বলেছিলাম যে আমার গায়ের হলুদ অনুষ্ঠানে আপনাকে থাকতে হবে, সেই দেরি করে এলেন। দাঁড়ান, এই শাস্তি আপনাকে পেতেই হবে। কি চাইছিস তুই আর তোর মা, কি চাইছিস বলতো? আয়ুষ্মান উজ্জয়িনীর বিয়েটা যাতে না হোক সেই জায়গায় এই মেয়েটা ওর বউ হয়েই বাড়ি। দিদি ছোট মা, এসব আপনি কি বলছেন? চুপ, একদম চুপ। তোমার সাথে কোনো কথা বলছি না, তুমি একটাও কথা বলবে না। ছোটমা তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? আমি সত্যি বুঝতে পারছি না আমাদের বিয়েটা কেন ভাঙতে যাবে। উল্টো পাল্টা কথা আমি বলছি না, উল্টো পাল্টা কাজ তোরা করছিস। তোর মা কি করেছে জানিস? জল সইতে গিয়ে গঙ্গাকে নেমন্তন্ন করার সময় কি বলে এসছে, বলেছে আয়ুষ্মান আর অষ্টমীর বিয়েটা যেন সুষ্ঠুভাবে হয়। মুখ ফসকে বলে ফেলেছে তো কথাটা, আর তুই তোর গায়ের হলুদ প্রথম ওকে লাগিয়ে দিলি। এক মিনিট, এক মিনিট ছোটমা, তুমি কেন তিলকে তাল করছো? দাদা তো হলুদটা আমাকেই দিতে যাচ্ছিল, আমি হঠাৎ করে বসে পড়লাম বলেই অষ্টমীর গায়ে গিয়ে লাগলো, তুমি কেন ওকে দোষারোপ করছো? তবে হ্যাঁ, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে যদি দাদার ভাগ্যে অন্য কিছু লেখা থাকে তাহলে সেটাই হবে, কোনো মানুষ রূপী ঠাকুর সেটা আটকাতে পারবে না ছোট মা। কি চাইছো বলো, ওদের সবাইকে বলো তুমি মুখ ফসকে কথাটা বলেছো কিনা, বলো। ছোটমা মা হয়তো সত্যি ভুল করে কথাটা বলে ফেলেছে, তোমরা সকলে এখানে উপস্থিত ছিলে, তোমরা দেখতে পেয়েছো যে আমি গুঞ্জা এবং ইরার গায়ে হলুদ লাগাতে গিয়ে ভুল করে অষ্টমীর গায়ে হলুদটা লাগিয়ে ফেলেছি। যদি লাগিয়েও ফেলি কি এমন ভুল কাজ করেছি? উনি আমার বন্ধু, বন্ধুর গায়ে আমি হলুদ লাগিয়েছি, এই সামান্য ঘটনাকে এত জটিল করছো কেন? জটিল করছি? আমি জটিল করছি না, তোরা জটিল করছিস। ইরা আর গুঞ্জা তোর বোন, ওদের গায়ে হলুদ লাগানো আর এই মেয়েটার গায়ে হলুদ লাগানো এক হলো? কে এই মেয়েটা, কি পরিচয়? একটা বাইরের মেয়ে। ও দুটো পরিচয় ছোট মা, প্রথম পরিচয় উনি পুরুষোত্তম উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা, আর দ্বিতীয় পরিচয় উনি আমার একজন খুব ভালো বন্ধু। এই দুটো পরিচয় কি যথেষ্ট নয় ছোট মা? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।